জল জীবন মিশন যেটা মাননীয় স্পিকার মুখ্যমন্ত্রী চালাচ্ছিলেন এতদিন জল স্বপ্ন বলে, শুধু ফেরল নয়, পাইপ কেনা নিয়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তাও আমি গজেন্দ্র সিং শেখাওয়াত মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি। আমি কিছুদিন ওয়েট করব, ওয়েট করার পরে মানরেগার মতো এটা নিয়েও আমি, যেহেতু 100% সেন্ট্রাল গভর্নমেন্ট ভারত সরকারের ফান্ডেড স্কিম এবং যেহেতু জল জীবন মিশনের ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের গাইডলাইন ভায়োলেশন হয়েছে, আমাদের সিবিসি গাইডলাইন ভায়োলেশন হয়েছে, এবং যেহেতু 100% টাকাই ভারত সরকারের দেওয়া টাকা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই টেন্ডার দুর্নীতির তদন্ত আমি দাবি করব। আমার ফেরলের সাথে সাথে আমি আপনাদেরকে বলতে চাই, পাইপ কেনাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সব ক্ষেত্রেই তিনটে করে দিয়েছে, দুজনকে বাদ দেওয়া হয়েছে, আর এই দুজনই সমস্ত গত 19 সাল থেকে গগন ফেরোটেক এবং সাকাম্বরী ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড এদেরকেই দেওয়া হয়েছে এবং রেটটাও অদ্ভুত, অন্যান্য রাজ্যের তুলনায় এখানে অনেক বেশি রেটে, প্রায় দ্বিগুণ রেটে জল জীবন মিশনের পাইপ পারচেজ করা হয়েছে পিএইচই দপ্তরের পক্ষ থেকে। এটা একটা বড় স্ক্যাম, ফেরলের ইনভলভমেন্ট 1086 কোটি টাকা আর এটাতেও ইনভলভমেন্ট অনেক টাকা। এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এটা পাঠিয়েছি। সিবিসির গাইডলাইন আছে, টেকনিক্যাল বিডে যদি দুজন ভ্যালিড হয় সে টেন্ডার বাতিল হবে, মিনিমাম ফাইন্যান্সিয়াল বিডে তিনজনের উপরে থাকতে হবে, টেকনিক্যাল বিডেও তাই। এরা একই ব্যক্তি, একই কোম্পানি সাপোর্টিং দুজন দিয়েছে আর দুজন দুজন চারজন পুরো টেন্ডারটা পেয়েছে। আমি আপনাদের সেদিন তথ্য আকারে দিয়েছি, আমি পিডিএফ করে আপনাদের দিয়ে দিতে পারি। এটা একেবারে জলজান্ত, পাইপ কেনার ক্ষেত্রে 1000 কোটি টাকার বেশি, ঠিক একইভাবে দুটো কোম্পানিকে পাইয়ে দেওয়া হয়েছে, যেখানে 400 টাকা বাজার দর পাইপের, পাশের রাজ্যগুলো পারচেজ করেছে, বিহার পারচেজ করেছে, ইউপি পারচেজ করেছে, এখানে প্রায় ডবল 78,500 করে, 40,000-এর জায়গায় 78,500 করে পারচেজ করা হয়েছে এবং সব ক্ষেত্রে দুটো কোম্পানির বরাদ্দ দেওয়া হয়েছে।